একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ বা দেশের বাইরে থেকে অনলাইনে বা অফলাইনে যে যেখান থেকে দেখছেন, মেরিল্যান্ড হোমস লিমিটেড নিবেদিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, পাওয়ার্ড বাই ইনো হেলথ। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে। রামাদানের শুরু হওয়ার আগে আমাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়ে গিয়েছিল এবং আমরা এখনও দেখছি যে দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে, ভেজাল খাবার তৈরি হয়েছে এবং আমরা আমাদের চারপাশে এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছি যে আমাদের মনে হচ্ছে রহমত বরকতের মাস আমাদের কারো কারোর জন্য কষ্টের কারণ পরিণত হয়েছে। এর একটামাত্র কারণ যে আমরা যারা ভোক্তা রয়েছে আমাদের অধিকার সম্পর্কে বাকিরা সচেতন না। ইসলাম কিন্তু বিষয়টি নিয়ে ভীষণ সচেতন এবং খুব প্রচণ্ডভাবে প্রকাণ্ডভাবে এই বিষয়টি মেনটেন করতে চায়, কন্ট্রোল করতে চায়। সেই জন্য আমরা আমাদের আজকের আলোচনা ঠিক করেছি ভোক্তা অধিকার ও ইসলাম। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাননীয় শিক্ষক, গবেষক, গবেষণা তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ শামসুল আলম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। শুধু দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের দুজনকেই ভোক্তা অধিকার ও ইসলাম এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আমরা প্রত্যেককে ভোক্তা, মানে যেই পর্যায়ে হয়ে আমরা ভোক্তা, আমরা কোনো না কিছু ভোগ করবার জন্য মানুষের কাছে যাই, উদ্যোক্তার কাছে যাই, ব্যবসায়ীর কাছে যাই, জিনিসপত্র আমরা সেখান থেকে কিনে নিয়ে আসি এবং যিনি উৎপাদন করেন তিনিও কোনো না কোনো পর্যায়ে ভোক্তা হিসেবেই অন্য কোনো প্রোডাক্ট উৎপাদন করেন বা ভোগের আস্বাদন স্বাদ করেন, স্বাদ আস্বাদন করেন। এমন যখন অবস্থা তখন আসলে আমরা একটা সার্কেলের মধ্যে আছি। আমরা প্রত্যেকেই যখন অন্যকে ঠকাতে যাই, নিজে ঠকে যাই, ব্যাপারটা এমন হওয়ার পরেও আমাদের বোধ আর বুদ্ধিতে মূল্যবোধে সেই বিষয়টি জাগ্রত হয় না। আমরা নানাবিধ আইন করে রেখেছি, যে আইন দিয়ে আমরা ভোক্তাধিকার কন্টিনিউ করতে চাই, এস্টাবলিশ করতে চাই, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি পদে পদে আমরা বিপদে পড়ছি। কী কারণ, কীভাবে আমরা এই জায়গা থেকে উত্তরণ লাভ করতে পারি, কী বলছে ইসলাম? শুনতে প্রথমে স্যার আপনার কাছে যাব, ইসলাম ভোক্তা অধিকার নিয়ে কী বলে, কীভাবে আমরা এই অধিকারটা সংরক্ষণ করতে পারি? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ যে মানে রমজানের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টা সেটা নিয়ে আজকে আলোচনা আমরা করছি। তো আপনি ঠিকই বলেছেন যে আসলে ভোক্তা আমরা সবাই, কারণ স্বয়ং সম্পূর্ণা মানুষ, আমাকে কিছু না কিছু ক্রয় করতেই হয়, কিছু না কিছু জিনিস ভোগ করতেই হয়। আর এটা করতে গিয়ে আমরা দেখি যে বাংলাদেশের মতো একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, যেখানে এগুলি হওয়ার কথা না যা হচ্ছে, এখানে মানুষদেরকে ঠকানোর একটা বিরাট উৎসব। আর কিছু ব্যবসায়ী মনে হয় অপেক্ষা করে থাকে যে রমজান আসুক, তখন ধরা হবে। তো বিধায় রমজান আমাদের শেখায় কি আর আমরা আচরণটা করছি কি? এবং আমি অবাক হই যে আপনি দেখবেন যে ধনিয়া পাতা, বেগুন, টমেটো এগুলি তো বিদেশ থেকে আসে না, এবং এই বছর তো রমজান হচ্ছে এই মৌসুমে যখন এগুলি ফলছে, কিন্তু আপনি দেখবেন যে ঊর্ধ্বগতি এবং আরও আরও অনেক কিছু। তো মূলত ভোক্তারা কয়েকভাবে ঠকে আপনি দেখবেন। এক হলো যে কিছু লোক মজুদ করে, যেটা ইসলামে হারাম, কিছু লোক ব্যবসার সময় শপথ করে, এটা একটা ব্যাপার, কিছু লোক মাপে কম দেয়, কিছু লোক ভেজাল মেশায়, কিছু লোক অন্যান্য প্রতারণার আশ্রয় নেয়, কিছু লোক ওই দরাদরি করে, একজনের উপর একজন দরাদরি করে, কিছু লোক আবার গ্রাম থেকে যারা নিয়ে আসে তাদের থেকে এগিয়ে গিয়ে নিয়ে কিনে নিয়ে আসে। এগুলো সবগুলির ব্যাপারে 1500 বছর আগে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড্রেস করেছেন, এই যে আমি যেতুগুলি কথা বললাম। এবং একে একে আপনাকে যদি বলি, মানে আমরা যারা ক্রয় করি আমরা মনে বাজারে এই জন্যই যাই যে আমি ঠকবো, এটা চিন্তা করেই যাই, এখানে জেতার কোনো কারণ নাই। কিন্তু এত ঠকবা যেটা বাংলাদেশে যে পরিমাণে, এটা খুবই অবাক কাণ্ড যে 92%-এর উপরে বাংলাদেশে মুসলমান, এদেশের মানুষের জীবন বিধান হলো ইসলাম, যাদের ঘুম ভাঙে আজানের মাধ্যমে, তাই না? এত কিছুর পরও না আমি ব্যাপারগুলো মিলাতে পারি না। এবং রমজান চলছে, এবং রমজান চলছে যেখানে বারবার তাকওয়ার কথা বলছে, তাকওয়ার কথা বলছে, খোদাভীতির কথা বলছে। বিধে তাকওয়া তো হলো এমন একটা সেন্স, এমন একটা মানে চেতনা, যেটা আপনাকে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতে, ভাবতে বাধ্য করবে যে এটা কি হক না না হক, আমি এর পক্ষে যাব কি যাব না। তো এই যে গুদাম যারা করে, মানে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে কিছু জিনিস জমিয়ে রাখে যে দাম বাড়বে তারপর বাজারে ছাড়ব, এদের পরে কিন্তু আল্লাহ রসুল খুব ভয়াবহ উচ্চারণ করেছেন। রসুল ইসলাম বলছেন যে কুল্লু খা মহতাকরিন খাতিউন, প্রত্যেকটা গুদামজাতকারী পাপিষ্ঠ, অপরাধী, তাদেরকে ধরা হবে। এবং আরেক হাদিসে আছে যে ওরা যখন বাজারে জিনিসপত্রের দাম বাড়ে এরা খুশি হয়, দাম যখন কমে যায় এদের মন খারাপ হয়ে যায়। তো বিধায় কোনো কিছু জমিয়ে রাখা, এমনি আপনার ফসল যদি আপনি
সারা বছরের জন্য জমিয়ে রাখেন, এই জন্য যে আমি বারো মাস খাবো সেটা ইসলামে বৈধ করেছে। কিন্তু দাম বাড়লে তারপরে আমি ছাড়বো এটা কোনো ভালো চিন্তা না, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর যে ব্যাপারটা সেটা ইসলাম অ্যালাউ করে না। আসলে এটা খুবই কমন কথা যে যেটা অস্বাভাবিক, যেটা মানুষকে কষ্ট দেয় সেটা ইসলাম কখনো অ্যালাউ করতে পারে না। তারপরে আপনি দেখেন আরেকটা ব্যাপার হলো যে এই যে মানে বিক্রেতা আপনি দেখবেন যে খুব শপথ করে, স্যার খোদার কসম মাছটা 500 টাকা কেজি করে আমি আনছি, এর চেয়ে কমে বেচা যায় না। পরে দেখি যে সে 400 টাকা কেজিতে বিক্রি করছে এবং তাজা বলতেছে, এমনভাবে তাজা বলে মনে হয় যেন নদীর মধ্যে ভাসতেছে। তো মানে আমরা কি বলবো, আমাদের নৈতিক মান, আমাদের মোরালিটিকে আমি মাঝে মধ্যে দুষ্টামি করে বলি যে এটা এখন মোরালিটি হয়ে গেছে, তাই না, মরে গেছে বিধায় আমাদের মূল্যবোধগুলো। আমরা ছোটোবেলায় বাংলাদেশে যে ব্যাপারগুলো লালন করতাম বা দেখতাম যে বড়দেরকে শ্রদ্ধাবোধ, ছোটোদেরকে স্নেহ, সত্যবাদিতা, মুরব্বীদেরকে দেখলে গাড়িতে সিট ছেড়ে দিত বাচ্চারা, এই জিনিসগুলো কেন যেন কমে যাচ্ছে, এই জন্য খুব দুঃখ লাগে যে না হয় ইসলামই বাদ দিলাম কিন্তু আমাদের বাংলাদেশিও তো একটা একটা কাস্টম ছিল না যে এই ব্যাপারগুলো আমরা করব। যাই হোক, তৃতীয় যেটা আপনাকে আমি বলবো যে সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে যারা এই শপথ করে বেশি বেশি ব্যবসার মধ্যে তাদের জন্য লায়ানত। আরেকটা হলো যে আপনি এগিয়ে গিয়ে ক্রয় করা, ধরেন গ্রাম থেকে একজন সম্পদ নিয়ে আসছে বাজারে, আসলে দেখা গেলো সেও ভালো একটা দাম পেত আর ক্রেতাও একটু কমে কিনতে পারতো, কিন্তু কিছু মধ্যবর্তী লোক, ফরিয়া দালাল, মধ্যস্বত্বভোগী এটা মাঝখান থেকে কিনে নিয়ে আসতেছে, কৃষকও সঠিক দাম পাচ্ছে না আর এই ব্যক্তি মাঝখান দিয়ে কিছুটা লাভ করে নিচ্ছে, ক্রেতাও বেশি দামে কিনছে। এবং আপনি অবাক হবেন, পেপারে মাঝে মধ্যে আসে যে টমেটো চাষিরা মাঝে মধ্যে মহাসড়কে টমেটো ফেলে দিয়ে মানে প্রতিবাদ করছে যে তার ভ্যান ভাড়া উঠছে না, কিন্তু আমরা কিনছি অনেক দামে, আমরা কিনছি কিন্তু অনেক দামে। আরেকটা ব্যাপার হলো যে সেটা হলো যে দরের উপরে দর করা, এটাকে নাজায়েজ বলা হয় আরবিতে, এবং আল্লাহ রাসূল সাল্লাম এটাও কিন্তু নিষেধ করেছেন যে একজন দর করছে তুমি তার উপরে, আবার সে এখনও সরে যায়নি, তুমি এটা দাম বাড়াতে পারো না। এবং বাংলাদেশে কিন্তু এটা দেখবেন কৃত্রিমভাবে করা হয় যে বিক্রেতার লোকই ওখানে দাঁড়িয়ে আছে, সেই দাম সে এসে মাঝখান দিয়ে দাম বেশি বলছে। এবং আমি একবার বাইতুল মোকাররম এটা দেখেছি, যেটা স্যুটকেস কিনতে গিয়েছি দেখলাম যে দাম বাড়িয়ে বলছে, পরে দেখলাম যে আমি দূরে সরে যাওয়ার পরে ওদের লোকই ওদের সাথেই আছে। তো এভাবে আরও বেশ কিছু ব্যাপারে বাংলাদেশের মানুষ ওজনে সবচেয়ে বড় যে ব্যাপারটা মাপে কম দেওয়া, এটা তো ইসলামে হারাম। আল্লাহ তাআলা বলছেন যে আকিম ওয়াজনা বিল কিসত, তোমরা এই ওজনকে ঠিকমতো করো, ওলা তুকসিরুল মিজান, ওজনের মধ্যে উল্টাপাল্টা করো না। তারপরে ধ্বংস হয়ে গেছে, রাইট, বনি ইসরায়েলের ধ্বংস হওয়ার যতগুলো কারণ তার মধ্যে অন্যতম হলো এটা যে মানুষকে ঠকাতো, মাপে কম দিত। আল্লাহ রাসূল তো মোটা দাগে বলেছেন লাইসা মিন্না মান গাসানা, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত না, সে মুসলমানই না, সে উম্মার অংশই না। অনেক ধন্যবাদ স্যার, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। সুপ্রিয় দর্শক, আমরা এই যে রামাদানের চেতনা নিজেদেরকে উদ্বুদ্ধ করবার কথা বলি, তার আগেও তো আমরা প্রতিনিয়ত সারা বছর ইসলাম পালন করে আসি, সেই ক্ষেত্রে আমাদের যেই কাজটি করা প্রয়োজন, ইসলাম যেই কাজগুলোকে হালাল করলো সেগুলোকে হালাল মানা, যেগুলোকে হারাম করলো সেগুলোকে হারাম মনে করা, ভোক্তার অধিকার সংরক্ষণ করবার ক্ষেত্রে আল্লাহরুল আলমিন এবং তার রাসুল যেই কাজগুলোকে হারাম করেছেন আমরা সেগুলো মেনে চললে আসলে আমাদের সকলেরই ভোগাধিকার সঠিকভাবে সংরক্ষিত হয়। আমরা এই নিয়ে আরও আলোচনা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতিতে যাবো, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম মেইল অ্যান্ড হোমস লিমিটেড নিবেদিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানে পার্ট বাই ইরো হেলথ। আমরা শুনছিলাম আল কোরআন থেকে আল্লাহরুল আলমিন কী বলছেন, রাসুল ইসলাম কী বলছেন আমাদের ভোক্তাদের অধিকার সংরক্ষণ করবার জন্য, আমাদের জিনিসপত্রের ঊর্ধ্বগতি অথবা জিনিসপত্রে যে আমরা ভেজাল দিই সেই বিষয়ক শাস্তি এবং পরিণতি সম্পর্কে আমরা এর ইতিমধ্যে জেনেছি। আমরা যাবো ডক্টর আপনার কাছে, জানতে চাইবো যে এই যে আমরা নানাভাবে ভোক্তাদেরকে তাদের অধিকার ফিরে দেওয়ার কথা বলছি, কোরআন এবং হাদিসও বলছে, আমাদের দেশও যে আইন আছে একটা টোটাল কম্বিনেশন হওয়ার পরেও আমরা আসলে আমাদের অধিকার কেন ফিরে পাচ্ছি না, কী আছে দেশের আইনে আর কী বলছে আল কোরআন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, তাহলে শুকর, রমাদানের এমন একটি বারাকাপূর্ণ সময়ে আমাদের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যেটি আমাদের খুব প্রয়োজনীয়। স্যার বলছিলেন সুন্দর করে যে আমাদের যে অবক্ষয়ের কথা, আমাদের যে ভোক্তার অধিকার সংরক্ষণ, যেটিকে ইংরেজিতে বলা হয় কনজিউমার রাইটস, ভোক্তার অধিকার, অধিকার কেন বলছি, কারণ আমাদের অধিকার কিন্তু লঙ্ঘিত হচ্ছে। একজন ভোক্তা কী চায়, সে এমন একটি মূল্য সে দিল, সে মূল্য অনুযায়ী যথার্থ পণ্য সে পাবে, পণ্য সেটি পাবে,
যেই পণ্যটি সেবার দিক থেকেও যথার্থ যদি পণ্য হয়, সেবামূলক যে পণ্য, আর যেটা খাদ্য বা খাওয়ামূলক যেটা ব্যবহার ইউজ করার মতো সেই পণ্যটিও যাতে যথার্থ হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেটা অবশ্যই একজন ভক্ত হিসেবে আমি প্রাপ্য, এটা আমার অধিকার। কিন্তু আজকের বাস্তবতা এই কারণেই আমাদের এই আলোচনার সূত্রপাত, যে আমরা দেখছি কি যে ভোক্তা তার মূল্য ঠিকই দিচ্ছে এবং মূল্যের ক্ষেত্রে স্যার যেটা বলছেন যে ঊর্ধ্ব মূল্য, এবং এই যে আর্টিফিশিয়ালি দাম বাড়িয়ে, বিশেষ করে রামাদান আসলে, আপনি মহতারাম জানেন আপনি বিভিন্ন দেশে সফর করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছেন, সেখানে আমরা ইভেন আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আমরা জানি যে রমাদান আসলে বিশেষ ছাড় এর ব্যবস্থা করা, মানে যে কোনো ধর্মীয় উৎসবে সব দেশেই সব জায়গায় ছাড়ের একটা ব্যবস্থা হয়। কিন্তু এখানে আমরা কি দেখছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যে আমরা দেখছি রমাদান আসলে যেন বাণিজ্যের একটা তীব্র প্রতিযোগিতা যেন সৃষ্টি হয়। এখানে একটা বিষয়, এখানেও ছাড়ের ছড়াছড়ি হয় কিন্তু সেখানে দাম বাড়িয়ে, দাম বাড়িয়ে, মানে প্রতারণা। ধরেন গরুর গোশত কিনতে যাব, ভাই রমজান এসছে এই জন্য দাম বেড়ে গেছে, মুরগি কিনতে যাব রমজান এসে গেছে তো দাম বেড়ে যাবে। তো দেখুন তাহলে এটা এটা একক কেউ দায়ী নয়, আমি বলবো এই পুরো একটি সিন্ডিকেট মিলেই কিন্তু এটা হচ্ছে, টপ টু বটম আমাদের একটা পরিবেশ, যেটা স্যার বলছেন যে রমাদানের যে মূল চেতনা যে শিক্ষা তাকওয়া, এটা যদি থাকে, এটা আমাদের মধ্যে যদি আমরা লালন করি, তাহলেই কিন্তু আমাদের এই ভোক্তা অধিকার যে সংরক্ষণের কথা আমরা বলছি সেটা পরিপালিত হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা কিন্তু ব্যবসা যা করছো ফালা তানাজেসু, তোমরা ধোকা দিও না কাউকে। এই জন্য ইসলামের শরীয়ত পরিবেশে যে বাইউল খিদা বলা হয়েছে, ধোকামূলক ব্যবসা, যেটা প্রতারণামূলক ব্যবসা, স্যার একটু করে বলেও গেছেন যে এই এটার একটা ধরন হলো ওজন কম দেয়া। হ্যাঁ, এবং আপনি লক্ষ্য করে দেখুন মোহতারাম, এই ওজনে কম দেয়া নিয়ে একটা সুরাই কিন্তু আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং আল্লাহ তাআলা তাদের জন্য ধ্বংস বলেছেন, ওয়াইলুল মুতাফিফিন, তাদের জন্য ধ্বংস যারা এই ওজনে কম দেয়। তাহলে কত বড় একটা জঘন্য কাজ, আমি মূল্য দিব অথচ আমি সেখান থেকে আমি আমার মূল্য অনুযায়ী আমি প্রাপ্যটা পাবো না, তাহলে তো আমি ধোকাগ্রস্ত হলাম। এখানে একটা বিষয় হতে পারে মোহতারা, মানুষের মনে হতে পারে যে শুধু যেগুলো ওজন করা যায় সেগুলোরই কথা মনে বলা হচ্ছে, ব্যাপারটি আসলে এরকম না, সর্বক্ষেত্রেই এটা কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে ওজনে কম দেয়া, এটা শুধুমাত্র পণ্য বেচা কেনার ক্ষেত্রেই না, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই। অর্থাৎ আমি কারো সাথে ইনসাফ বহির্ভূত যাতে কাজ না করি, এটাই কিন্তু ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ সর্বক্ষেত্র ইনসাফ করা, লক্ষ্য করে দেখুন যে এই যে ভোক্তা অধিকারের কথা বলছি, এখানে কিন্তু ইনসাফের একটা ব্যাপার স্যার, এখানে আমি যদি ভোক্তা হিসাবে আমার সাথে ইনসাফ করা হয় তাহলে এটা সহি হলো, এটা বিশুদ্ধ হলো এই বেচা কেনাটা। আমিও কিন্তু আবার একজন ক্রেতা হিসাবেও যদি আমি বিক্রেতার সাথে ধোকা দেই সেটাও কিন্তু ইনসাফ নয়। তাহলে এই পুরো ব্যবস্থা সিস্টেমটার মধ্যে একটা ইনসাফ থাকা, এটাই হচ্ছে মূল বিষয়। এখন আসুন যে এই যে আমরা এই যে ইনসাফ বহির্ভূত যে কাজটি করি, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে যে মুসলমান ভাই ভাই তাদের কারোর জন্য এটা বৈধ হবে না যে তার ভাইকে না জানিয়ে কোনো ত্রুটিযুক্ত কোনো জিনিস বিক্রি করা। সুনান ইবনে মাজার হাদিসে এসেছে, তাহলে কোনো জিনিসকে ত্রুটিযুক্ত ভেজালযুক্ত জিনিসকে তাকে না জানিয়ে যদি আমি তাকে উপস্থাপন করি তার মধ্যে আমি মুনাফা অর্জন করি, এটা কিন্তু ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হারাম করেছেন। তাহলে আমি একজন ভোক্তা হিসাবে আমার অধিকার হচ্ছে যে আমি অবশ্যই সঠিক জিনিসটা আমি পাবো এবং সঠিকভাবে আমি পাবো, সঠিক মাপে সঠিক মানে, মানে একেবারে পুরো ব্যাপারটা সঠিকতার ওজনে এটা নিরূপিত হবে, তাহলেই কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষিত হবে। এছাড়াও আমি বলবো যে এই যে ভোক্তা অধিকারের যে লঙ্ঘন করছে, এটি মনিটরিংয়ের জন্য আমাদের দেশের সরকার কিন্তু আইনও করেছে। মোহতারাম আপনি শুনলে অবাক হবেন, এই আইন অনেকে আমরা জানিও না, ইভেন যারা বিক্রেতা তারাও হয়তো অনেকে জানে না। বাংলাদেশ আইনে এসেছে এটি যে ভোক্তা অধিকারের সংরক্ষণে যদি কোনো ধরনের বিঘ্ন ঘটে, যেমন পণ্য ভেজাল বা পণ্যের মধ্যে এমন কিছু ব্যবহার করা যেটা মানুষের জন্য ক্ষতিকর, এটা তো আমরা হরহামেশাই দেখছি। এখন আমরা তো বাজারের এই এমন কোনো ইভেন মাছ থেকে শুরু করে পণ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী এমন কিছু পাওয়া যাচ্ছে না যেটার মধ্যে এখন আমরা ভেজাল ঢুকাচ্ছি না, কেমিক্যাল থেকে শুরু করে ফরমালিন থেকে শুরু করে, এবং এটার প্রতিনিয়ত আমরা দেখছি এবং আতঙ্কগ্রস্ত হচ্ছি। তো এইভাবে যদি কেউ ভেজালযুক্ত বা ত্রুটিযুক্ত পণ্য যেটা ভোক্তা অধিকার সংরক্ষণে লঙ্ঘন ঘটে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ আইনে বলা হয়েছে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড, 2 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের ব্যবস্থাও কিন্তু সরকার রেখেছে। অনেক ধন্যবাদ ডক্টর রেজা। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম যে আমাদের আইনও রয়েছে আবার ইসলামও বলছে, কিন্তু আসলে বাস্তবতা সেরকম না। এই কারণে যে আমরা কাজগুলো, আমরা নীতিগুলো, আমরা দর্শনগুলো আমাদের
বাস্তবায়নের মধ্যে নীতি আদর্শের মধ্যে নিয়ে আসতে পারিনি, অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারিনি, আমাদের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, এই নিয়ে আমরা আরও শুনবো। তার আগে ছোট্ট আরেকটি বিরতিতে যাব, কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম মেরিল্যান্ড হোমস লিমিটেড নিবেদিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার বাই ইনো হেলথ। আমরা শুনছিলাম আল কোরআন আল হাদিস এবং আমাদের আইনে ভোক্তা অধিকার রক্ষার নানা ব্যবস্থা থাকার পরেও আমরা প্রতিনিয়ত ঠকছি, ঠেকছি এবং একজন আরেকজনকে দোষারোপ করছি। আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ চাই, এই রামাদান আমাদেরকে চেতনা উদ্বুদ্ধ করুক। এবং আমরা জানতে চাই আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর শামসুল্লাহ স্যার আপনার কাছে, ইসলাম এবং সমসাময়িক যে ব্যবস্থাপনা আছে সব কিছু মিলে আমরা যদি এই অবস্থা থেকে উত্তরণ চাই, ভোক্তা অধিকার রক্ষা করতে চাই, কি সাজেশন আপনার? জি, ধন্যবাদ। তো আরেকটি হাদিস আমার মনে পড়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাম একদিন বাজারে গেলেন এবং উনি একটা বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন যে নিচে ভিজা কিন্তু উপরেগুলো শুকনা। তখন বিক্রেতাকে ধমক মেরে দিলেন যে কি ব্যাপার, তুমি কি জানতে না? যে জানতাম। তাহলে কেন তুমি ভিজাগুলো উপরে রাখলে না? মানুষ তো প্রতারিত হচ্ছে। তখনই বললেন মান গাসানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত না। তো বিধায় আসলে বহুভাবেই আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায়। আসলে এটা তো কোনো ভালো জিনিস না, এটা তো বেশি দিন চলতে পারে না। এই জন্যে রাষ্ট্রের একটা বিরাট দায়িত্ব আছে, আইন আছে, কিন্তু আইনের কার্যকর করতে হবে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে অন্য সব ব্যবসায়ীরা মানে একটু চিন্তা করে, হ্যাঁ, মানে রমজানের মধ্যে যদি ধরেন কয়েকজনকে ধরে আটকে রাখে, রিমান্ডে নেয় এবং কিছু মানে জেল হয়ে যায়, শাস্তি হয়ে যায়, আমার মনে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যাবে। এটা করা দরকার। বেশিরভাগ মানুষ কিন্তু আসলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয় হলো চূড়ান্ত যেটা, সেটা হলো যে আসলে মনের মধ্যে তাকওয়া আনতে হবে। মানে ইসলামের শিক্ষাগুলি যদি আমার মধ্যে সত্যি সত্যি আসে, আমি সুযোগ পাইলেও তো সেই সুযোগের সদ্ব্যবহার করবো না, তাই না? ধরুন আমার কাছে 1 কোটি টাকা পড়ে আছে, আমি দেখতে পাচ্ছি, আল্লাহর ভয় যদি আমার মনে থাকে আমি এটা স্পর্শ করবো না। তো এই ধরনের একটা পরিস্থিতি দরকার। এবং আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাম এরকম একটা পরিস্থিতি আনার জন্য কিন্তু দীর্ঘদিন কাজ করেছেন এবং ঠিকই এরকম একটা পরিস্থিতি এসেছিল। এবং রাসূল কিন্তু বলেছিলেন যে সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একসময় একটা মেয়ে, যুবতী মেয়ে, অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে একা হেঁটে যাবে, কিন্তু তার কোনো ভয় থাকবে না, ভয় থাকবে শুধু আল্লাহর। বিদেশ সেরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে আনা উচিত। আর সেই জন্যে সকল কর্তৃপক্ষকে কাজ করতে হবে, বাচ্চাদেরকে এটা ছোটোবেলায় বাবা মা ঢুকিয়ে দিবে খোদার ভয় নৈতিকতাগুলো, তারপরে বিয়ে শাদীর মধ্যে নৈতিক ব্যক্তিদেরকে প্রাধান্য দিতে হবে। রাসূল সাল্লাম তো বলেছেনই যে মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে, তোমরা অবশ্যই দিনদারিকে বেশি প্রাধান্য দাও। 4টা জিনিস কী বলেছে আপনারা সবাই জানেন, যে মানুষ সন্তানের সম্পদ দেখে, বংশীয় গৌরব দেখে, সৌন্দর্য দেখে, নৈতিকতা দেখে, তোমরা অবশ্যই দিনদারিকে নৈতিকতাকে প্রাধান্য দাও। এটা যদি আমরা সব জায়গায় প্রাধান্য দিতে পারি, আর আমরাও মনে হয় ক্রেতারা আমরাও ওদেরকে শিক্ষা দিতে পারি, আমরা তুলনামূলক যে কম ঠকায়, যে বেশিরভাগ দিনদার, আমরা তাদের কাছে যাব, ফটকাবাজের কাছে আর জীবনে যাব না। এবং আসলে মানুষ কিন্তু দ্বিতীয়বার যায়ও না, কিন্তু সবাই তো আর ফটকাবাজকে চিনে না। একটু শেয়ার করতে চাই এর মধ্যে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা কিন্তু দেখা যায় যেই বিক্রেতা ব্যবসায়ী একটু আল্লাহ দেখতে টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, তার প্রতি আকৃষ্ট হই, কিন্তু এটাকেও আবার পুঁজি করে এ ধরনের কিছু ব্যবসায়ী আবার কাস্টমার বা ভোক্তার সাথে কিন্তু প্রতারণা করে, তাতে খাবারে ভেজাল দেয় এবং আরো সহজ হয়, কারণ তার প্রতি ধর্মীয় আমরা যদি ধর্মীয় আস্থা কারণে আমরা পাই এবং তার কাছে আমরা বেশি যাই এবং সেটারও কিন্তু অ্যাবিউজ আমরা দেখি। এটাও আমাদের জন্য দুর্ভাগ্য এবং দুঃখজনক বিষয়। তো আরেকটি কথা স্যারের সাথে একটু যুক্ত করব, যেহেতু আমরা শেষের দিকে, যে এক ছোট্ট করে প্রিয় দর্শক, যে এই যে ভোক্তা আমরা যারা আছি, এন্ড ইউজার, আমাদের আসলে সত্যিকার অর্থে স্যার অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে মোটা দাগে আমি একটি কথা বলবো, যে এই যে ওজনে কম দেওয়ার কথাটি যে এসছে, দেখুন এর এই আয়াতের পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদেরকে আসলে পরকালীন জবাবদিহিতা আমাদেরকে আনতে হবে, এই যে আইনের কথা আমরা বললাম, এই আইন হয়তো আইন সংস্থাকারী প্রয়োগ করবেন, কিন্তু আইন সংস্থাকারী প্রয়োগ করলেই হবে না, স্যার যেটা বললেন আমাদের মধ্যে একটা সচেতনতা আসতে হবে, একেবারে সামাজিকভাবে এই সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন যে মানুষের মধ্যে তারা কিছু আলা ইয়াদুন্নু উলাইক আন্নাহুম মাবউসুন, তারা কি এটা মনে করে না যে তার আল্লাহর কাছে পুনরুত্থিত হতে হবে, ইয়াউমিন আযীম, সেই মহাবিচারের দিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লি রাব্বিল আলামিন, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। যদি এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে মানুষের মধ্যে, এই সচেতনতা যদি মানুষের মধ্যে থাকে, যে স্যারও যেটা বললেন যে আমরা সবাই মিলে যদি এরকম একটা আন্দোলন তৈরি করি, কারণ
আজকে যদি আমরা ভোক্তা যদি আমরা সচেতন না হই বিক্রেতারা এটা কন্টিনিউ করেই যাবে আমরা যদি সচেতন হয়ে যাই আমরা যদি সকলকে সামাজিকভাবে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি তাহলে ভোক্তা অধিকার যেটা সংরক্ষিত হবে ইসলাম যেভাবে বলেছে সেভাবে আমাদেরকে যেতে হবে তাহলে পরেই কিন্তু আমরা সুস্থ থাকব আগামী একটি সুস্থ প্রজন্ম আমাদের দিকে আমরা তাদের পাব অন্যথায় আমাদের জন্য কি অপেক্ষা করছে আগামী প্রজন্ম কোন দিকে যাবে কারণ আমরা দিন শেষে কেনাকাটা করি আমরা জীবন যাপনের জন্য খাদ্যদ্রব্য কিনি সেই সবকিছুই যদি ত্রুটিযুক্ত হয়ে যায় ভেজালযুক্ত হয়ে যায় সেটার পরিণতি কি হবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে সুতরাং আমাদেরকে সবাইকে এই ব্যাপারে এই আগাম পরিণতির দিকে চিন্তা করে সচেতন হয়ে যেতে হবে এবং এই রমাদানে স্যার যেটা বললেন অর্থাৎ আমাদের মধ্যে আল্লাহর যে প্রতি যে সচেতনতা আল্লাহর যে ভয় সেইটা আমাদেরকে আনতেই হবে এজ এ মুসলিম অন্যথায় আমাদের কোনো মানে আমাদের কোনো উপায় থাকবে না অনেক ধন্যবাদ ডক্টর রেজা ধন্যবাদ প্রফেসর ডক্টর শামসুল স্যার আপনাদের দুজনকেই আমরা একদম খুবই সমসাময়িক এই রোজার সাথে রামাদানের মাসের সাথে সম্পৃক্ত একটা বিষয় নিয়ে কথা বললাম সুপ্রিয় দর্শক রামাদানে আপনাদের সকলের কাছে আমাদের পক্ষ থেকে এই আবেদন যে আসুন আমরা আমাদের স্বার্থেই ইসলামকে বুঝি অনুশীলন করি এবং আমাদের পরকালার পার্থিব জীবনকে সুস্থ স্বাভাবিক আর সাফল্য উদ্ভাসিত করবার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতন হই তাহলেই সার্থক হবে আমাদের এই রমাদান সার্থক হবে ইবাদত সার্থক হবে কিয়াম সার্থক হবে সকল কিছু আল্লাহ আমাদের তৌফিক দান করুক এই কামনায় শেষ করছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু